সাত শহীদের মাজার লেঙ্গুড়া কমলাকান্দা। এখানে আমরা এসেছি লেঙ্গুড়া বাজার থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে। এখানে 7 জন শহীদ মুক্তিযোদ্ধা তাদের মাজার দেখতে আসছি। প্রচুর লোক সমাগম। এখানেই বর্ডার। হ্যাঁ 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 যাচ্ছি। কতটুকু বর্ডার এতে? এই যে লাল সাইনবোর্ডটা আছে, হ্যাঁ এই যে লাল, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখানে এটা একদম বর্ডার। এখানে প্রচুর লোক এই মাজারে, এবং এখানে যে আপনার এই গজারি এই যে এই বন আছে আপনার সেগুন, তারপর মেহগিনি, অতি সুন্দর একটা বন। এই বনে মানুষ বেড়াইতেও আসে এবং সাত শহীদের মাজারটা দেখতে আসে। প্রচুর লোকের সমাগম হয় এখানে। আমরা এখানে এসেছি অর্ধেকটা হেঁটে এবং অর্ধেকটা গাড়িতে করে আমরা এসেছি। এখানেই বর্ডার, এখানেই বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে। বাংলাদেশের সীমানা শেষ এখানে। মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। কর্ণেশ্বরী নদীর তীরে ওপারে ভারত দেখা যাচ্ছে। ভারতের ওই তারকাটার বেড়া দেখা যাচ্ছে, ভারতের তারকাটার বেড়া। প্রচুর লোক এখানে ভ্রমণে আসে। প্রচুর লোক ভ্রমণে আসে। আমরা দেখতে পাচ্ছি সামনে নদীর ওপারেই ভারতের সীমানা, পাহাড় বেষ্টিত, তার ওই উপরে ভারতের সীমানা চৌকি ক্যাম্পগুলি আছে। এখানে নদীর ওপারেই ভারতের সীমানা।